بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক রব্বুল এখানে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অসুস্থ ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাম ইল্লা সালাসু কযিবাত, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি এই একমাত্র তিনটি মিথ্যা কথা ছাড়া, তিনটি মিথ্যা কথা ছাড়া। এই হাদিস সহিহ বুখারীতে আছে, সনদের দিক থেকে সহিহ। আর কোরআনে কারীম আল্লাহ পাক তার একটি কথা এখানে উল্লেখ করেছেন, ইন্নী সাকিম, যে তিনটি কথা ছিল তার একটি। সুতরাং এই হাদিস বিশুদ্ধ হাদিস। তারপরেও একটি তাফসিরে, যেই তাফসিরটি বাংলায় অনুবাদ হয়েছে উর্দু থেকে, তাফহিমুল কোরআন, কার লেখা? তাফহিমুল কোরআন কার লেখা? আবুল আলা মওদুদীর, আল্লাহ পাক মাফ করে। তো তিনি সরাসরি অস্বীকার করেছেন এই হাদিসকে, একেবারে সরাসরি অস্বীকার করেছেন যে এই হাদিস সহি নয়, যদিও বুখারীতে আছে। এভাবে তিনি হাদিস শুধু তার যুক্তি দিয়ে যে নবী আবার মিথ্যা কথা কি করে বলতে পারে, নবী আবার মিথ্যা কথা কি করে বলতে পারে, সুতরাং এই হাদিস বুখারি থাকলে আমি মানব না, হাদিসকে অস্বীকার করেছেন। আর এইরকমই প্রবণতা মওদুদি ভক্তদের মধ্যে আছে, যদি মেজাজে না ধরে, মন ভালো না লাগে, এটা হাদিস মানতে রাজি না, না 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 এটা ঠিক নাই, যদিও বুখারি থাক বলবিতে পারে, মুসলিমে থাক না ও মানবে না, এইরকম মন মেজাজ তাদের অনেকের তৈরি হয়ে আছে। যারা বেঁচে আছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে, হেদায়ত করে, আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে। তো তাফসির কারগণ কি বলেছেন, অন্য অন্য তাফসির কারগণ বলেছেন যে তিনি বাহ্যিক যে কথাগুলি বলেছে সেগুলি ছিল মিথ্যা, কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না, বরং জাহের তার বাহিরটা যেটা বাহ্যিক সেটা ছিল মিথ্যা, কিন্তু এগুলোকে আরবি ভাষায় বলা হয় তারিজ, বলা হয় তারিজ মানে কথাকে বাঁকা করে বলা, যাতে ওরা বুঝে একরকম আর আপনি নিয়ত করেন একরকম। হ্যাঁ, আর এক ভাষাতে আরবিতে বলা হয় তাউরিয়া, তাউরিয়া মানে কথা ঘুরিয়ে বলা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনটি মিথ্যা কথা বলেছিলেন, তার একটি হচ্ছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এর ব্যাখ্যা কি? এর প্রথম ব্যাখ্যা, মানুষ যে কোনো সময় সামান্য হইলেও অসুস্থ থাকে, না থাকে না? আমাকে সুস্থ দেখছেন না, তারপর আমার মধ্যে অসুস্থতা আছে, কারো পেটে একটু গ্যাস আছে, আর না হলে সর্দি কাশি দেখেন, অ্যালার্জি করতে হচ্ছে, আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে অসুস্থ আছে। তো কিছু না কিছু অসুস্থতা আছেই, ঠিক না? আচ্ছা, যদি শারীরিক অসুস্থতা না থাকে তো অনেকের মানসিক অসুস্থতা আছে, মানসিক পীড়া আছে, টেনশন আছে, চিন্তা আছে, আপনজনকে অসুস্থ আছে, অথবা এইরকম একটা ঝুঁকি আছে বা কিছু আছে, কোনো একটা খারাপ সংবাদ পৌঁছেছে, সুতরাং একটা টেনশন আছেন, বা চাকরি নিয়ে টেনশন আছে, আসলে কিছু কোনো একটা অবস্থায়, তাহলে মানুষ রোগমুক্ত সাধারণত নেই, সে মানসিক রোগ হোক অথবা শারীরিক রোগ হোক, ঠিক আছে না? আচ্ছা, এক দুটো কথা বললাম, মানসিক রোগ অথবা শারীরিক রোগ ইব্রাহিম আলাইহিস সালামের হতে পারে। এর উপরে আরেকটি কথা তাফসীর কারগণ বলেছেন, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই কুফরি আর শিরকের অবস্থা, পুতুল পূজার, তারকা পূজার অবস্থা দেখছিলেন, তাতে তার অন্তর রোগাক্রান্ত, অসুস্থ ছিল। তোমাদের এই পরিবেশে, এই কুফরি আর শিরকের পরিবেশে মোটেই আমি মানসিক শান্তিতে নেই, অশান্তিতে বাস করছি। তাই তিনি এই নিয়তে বলেছেন, আর কাফের মুশরিকগুলো বুঝেছে যে আসলে শারীরিক অসুস্থ যেতে পারবে না, তো যাক ছেড়ে দেওয়া, তো বাহ্যিক মনে হলো যে মিথ্যা, কিন্তু আসলে তিনি মিথ্যা বলেন। আর একটি কথা কি বলেছিলেন, এই যে আসছে সামনে যে তিনি কি করলেন, আর এর বিস্তারিত যে মূর্তিগুলিকে ভেঙেছিলেন, এগুলি কথা সুরে আম্বিয়াতে আছে। তো মূর্তিগুলিকে যে ভেঙেছিলেন, ভাঙার পরে যখন জিজ্ঞাসা করলে এসে লোকেরা যে ইব্রাহিম, সুরায় আম্বিয়াতে আছে, হে ইব্রাহিম এগুলি কে করেছে, আরে এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ আমাদের দেব দেবীকে কে করলো গো ইব্রাহিম, তুমি ছাড়া তো কেউ ছিল না মেলা, তো সবাই তো মেলায় গিয়েছিল, কে করলো? আর আগে থেকে একটু সমালোচনা একমাত্র ইব্রাহিম করতো, আমাদের দেব দেবীর সমালোচনা, আমাদের এই ধর্মের সমালোচনা একমাত্র ইব্রাহিমই করে, সুতরাং এর সম্পর্কে সন্দেহ, জিজ্ঞাসা ওকে সেই করলো। তখন তিনি বলেছেন, বাল ফালাহু কবিরহুম হাজা, বরং এই কাজ আমি করিনি কথা বলিনি, বাল ফালো, বরং এটা করেছে তাদের যে বড়, মানে তোমাদের দেব দেবীর যে বড়,
সবগুলিকে ভেঙে দিয়ে, যে বড় দেব ছিল আর বড় মূর্তি ছিল সেটাকে রেখে দিয়ে কুড়ালটা তার কাঁধে চাপিয়ে দিয়েছে। ওকে জিজ্ঞেস করো ওর কাঁধে কুড়ালি, ও ভাঙলো না কে ভাঙলো, ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো, জিজ্ঞাসা করো। ফাস আলোহম ইনকাম ইয়ান্তাকুন, তাদের বড়তে ভেঙেছে, ফাস আলোহম সুতম, তাদেরকে জিজ্ঞেস করো, ইনকাম ইয়ান্তাকুন, যদি বলতে পারে, ওই বুড়াকে জিজ্ঞেস করো, ওই বড় বড় যে তোমাদের দেব বা দেবী বড় পুতুল প্রতিমা, তাকে জিজ্ঞেস করো, ইনকাম ইয়ান্তাকুন, যদি বলে। এই আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করেন। প্রথম কথা তিনি বলেছেন, এদের যে বড় সে করেছে, তোমাদের দেব দেবীর চাইতে বড় ইব্রাহিম, কারণ ইব্রাহিম কথা বলতে পারে, ইব্রাহিম ভাঙতে পারে, ইব্রাহিম খেতে পারে, ইব্রাহিম চলতে পারে, ইব্রাহিমের গায়ে শক্তি আছে, আর তোমাদের দেব দেবীর গায়ে একটা মাছিও বসলো, মশা মশাও বসলে কোনো শক্তি নেই, ঠিক কিনা? তো তাদের বড় ইব্রাহিম তাদের বড়তে ভেঙেছে, আমি ভেঙেছি, কথা ঘুরিয়ে, কিন্তু ওরা ভাবলো যে বললো যে এ তো এই বড় মানে এই দেব ভেঙেছে, এই তোমাদের এই পুতুলে ভেঙেছে, ছোটগুলিকে ভেঙে দিয়েছে, ও একাই থেকে গেছে, ওটা বুঝলো ওরা। কিন্তু আসলে তিনি বললেন যে তাদের বড় আমি, হইতে পারে না, না, এর নাম হচ্ছে তাওরিয়া, এর নাম হচ্ছে তারিজ, ঘুরিয়ে কথা বলা। আরেকটি বাক্য হতে পারে ওর সাথে আছে, বাল ফালাহু কাবীরুহুম হাযা ইন কানু ইয়ান্তিকুন, যদি তারা বলতে পারে, ওই দেবদেবীগুলি কথা বলতে পারে, তাহলে তাদের বড়তে করেছে এই কাজ, যদি বলতে পারে তাহলে তাদের বড়তে করেছে, মানে এই দেব দেবীগুলি যদি কথা বলতে পারে তাহলে ওই যে বড় দেব যার কাঁধে এখন কুড়াল দেওয়া আছে ও করেছে, আর যদি বলতে না পারে তারা কথাই বলতে পারে তাহলে অন্য কেউ করেছে, বুঝলেন না, বুঝলেন না, আর সেটা আমি আমি করেছি, তাহলে বাহ্যিক সেগুলি মিথ্যা, কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না। আর তৃতীয় কথা কি ছিল, যখন স্ত্রী সারাকে নিয়ে হিজরত করছিলেন, হিজরতের রাস্তায় শাম দেশ যেতে, শাম দেশে হিজরত করলেন ইরাক থেকে আসছে, ওয়াকালা ইন্নি যাহিবুন ইলা রব্বি, মানে আমার রবের দিকে যাচ্ছি, মানে আমি হিজরত করে যাচ্ছি, এখন আর ইরাকে থাকবো না, এই মুশরিক দেশে একটি কোনো মুসলিম মমিন নাই, মুয়াহিদ নেই, আমি শাম দেশ বরকতময় দেশ ফিলিস্তিন চলে যাচ্ছি, প্যালেস্টাইন। যখন যাচ্ছিলেন তখন জালেম শাসক পড়েছিল, যে জালেম শাসক যদি দেখতো যে বোন কেউ বোন নিয়ে সফর করছে, কোন সুন্দরী রমণী আছে আর ওর সাথে ভাই আছে বা বাপ আছে, তাহলে তো শ্বশুর বা শ্যালক হয়ে গেল, তাহলে তো শ্বশুর আর শ্যালক তো খুব মজার কুটুম, তাই না? দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার কুটুম হচ্ছে শ্বশুর আর শ্যালক, অনেক সময় বাপ মার চাইতেই এরা বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে আজকালকার মুসলমানদের কাছে, পাচ্ছে না, পাচ্ছে না, শালার সাথে খাতির, ভাইয়ের সাথে খাতির নয়, হ্যাঁ, শ্বশুরের সাথে খাতির, বাপের সাথে খাতির নয়। এক লোক ছিল এখানে মক্কায়, শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায়, শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায়, আর বাপ হচ্ছে একেবারে গরিব, একেবারে গরিব, খাওয়া পয়সা দেয় কত কষ্ট করে, এমনকি চেয়ে চেয়ে পড়িয়েছে, আল্লাহ সব কিছুই করতে পারেন, এমন হইল যে তার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, স্ত্রী তালাক হইলো, অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল সবগুলি বেঈমান শ্বশুর নিয়ে গেল, ওমা আলাইন ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দাও, সাবধান হয়ে যান, জি সাবধান করে দাও, বুঝতে পারলেন? জি, যার যতটা আল্লাহ পাক হক দিয়েছেন হক আপন জায়গায় ঠিক রাখবেন, তারপরে আপনি দেন অন্য কাউকে দিলেন, কিন্তু বাপ মায়ের উপর প্রাধান্য পেয়ে যাবে, অন্য কেউ না, ইন্নাল্লাহ ইয়ামুরকান্তু আদুল্লা মানাতি লাহলে আমানো, যার যে আমানো, যার যতটা হক আছে প্রাপ্য আছে সেটা আল্লাহ পাক রব্বুল আলমী পৌঁছাতে পেরেছেন। তো যখন, হ্যাঁ, ওই জালেম করতো কি, যদি মেয়ের বাবা হইতো বা ভাই হইতো তাহলে তাদের যত্ন সম্মানের সাথে নিয়ে যেত, নিজের বাড়িতে ওকে বিয়ে করে নিত, যে তোমার বোন আছে তোমার মেয়ে আছে বিয়ে দিয়ে দাও, আর যদি স্বামী হয় তাহলে বিয়ে করা যাবে না, তো মুশকিল, স্বামী স্ত্রীকে নিয়ে সফর করছে তাহলে কি করতো, স্বামীকে খুন করে দিত, স্বামীকে হত্যা না করলে একে বিধবা নাকি মেরে না ফেলে তাকে বিয়ে করতে পারছি না, সুতরাং স্বামীকে হত্যা করে খুন করে একে হরণ করব, এই ছিল তার বদচরিত্র এই জালেম শাসকের। জানতে পারলেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে দেখো সারা, এই জমিনে তোমার ছাড়া আর আমার ছাড়া কেউ আল্লাহর প্রতি ইমানদার নেই, সুতরাং তুমি আনতে উক্তি ফিল ইসলাম, ইসলামের একমাত্র তুমি দুনিয়াতে বোন আছো, আর কেউ আমার নেই, আমি তোমার ভাই আর তুমি আমার বোন, ইসলামের দিক থেকে ইন্নামাল মুমিনুন ইখওয়া, সুতরাং আমাকে যখন জিজ্ঞেস করবে আমি বলবো যে আনতে উক্তি, তুমি আমার বোন, তুমি আমার বোন, আর তুমি চুপ থাকবে। যখন জিজ্ঞাসা করা হলো কে, বলছে যে সারা উক্তি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। যাই হোক, তো এই যে সারা উক্তি কথাটি বাহ্যিক স্ত্রীকে বোন বললেন, বাহ্যিক তো হয়তো মিথ্যা, কিন্তু আসলে কি মিথ্যা,
ইন্নামাল মুমিনুন ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই বোন, এই দিক থেকে ঠিক আছে। তাহলে তিনটি মিথ্যা কথার আসল অবস্থা দেখলেন। এইভাবে যদি বলি যে এগুলি আসলে ঘুরিয়ে কথাগুলি বলা হয়েছিল, হাদিস আপন জায়গায় বাহ্যিক যেহেতু মিথ্যা ছিল, সেজন্য হাদিসে বলা হয়েছে যে তিনটি এই রকম মিথ্যা কথা বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম, হাদিসও সহি আর এর ব্যাখ্যাও সহি। তাহলে হাদিস আর অস্বীকার করার গুমরাহিতে যায় না মানুষ। আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদের হেদায়তের পথে রাখেন।